সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম চীনে নতুন ভাইরাস আসছে আরেক মহামারী দাবির চেয়ে ভারতীয় ভূখণ্ডের বেশি ভেতরে চীনা বাহিনী টিকটক ইউসি ব্রাউজার সহ উনষাট চীনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত ইরানের রাসায়নিক হামলার দায় আমেরিকাও তার মিত্রদেরকে নিতে হবে আইন মেনে চলা দেশগুলোকে শাস্তি প্রদানকারী প্রথম দেশ আমেরিকা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাবেদ জারিফ প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন ট্রাম্প এবং সবশেষে জানাব ফিলিস্তিনের সামান্যতম ভূমি দখল করলেও কঠিন জবাব দেয়া হবে বলে ইসরায়েলকে জর্দানের হুঁশিয়ারি দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চীনে নতুন ভাইরাস আসছে আরেক মহামারী চীনে শনাক্ত করোনার মতোই নতুন এক ফ্লু ভাইরাস বিজ্ঞানীরা বলছেন এটির মহামারী আকারে ছড়িয়ে পড়ার সক্ষমতা রয়েছে খুব সম্প্রতি এর উৎপত্তি হয়েছে এবং এর বাহক প্রাণী হচ্ছে শুকুর এটি মানুষকেও সংক্রমিত করতে পারে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন গবেষকরা ফ্লুর নতুন এই ভাইরাসটিকে জি ফোর এইচ ওয়ান এন ওয়ান নাম দিয়েছেন ভাইরাসটি কুশের মধ্যে বৃদ্ধি ও বহুগুণে বাড়তে পারে যা মানুষের বায়ু গ্রহণের পথগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তারা সম্প্রতি এমন ব্যক্তির মধ্যে সংক্রমণের প্রমাণ খুঁজে পেয়েছেন যারা চীনের কষাইখানা কিংবা শুকুর প্রক্রিয়াজাত শিল্পের সঙ্গে জড়িত গবেষকরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে এই ফ্লু ভাইরাসটি ক্রমশই রূপান্তরিত হয়ে সহজেই এক ব্যক্তি থেকে অপর ব্যক্তিতে ছড়িয়ে পড়তে পারে এবং এটিরও করোনার মতো একটি বৈশ্বিক মহামারীর রূপ নেওয়ার সক্ষমতা রয়েছে তাই ভাইরাসটি নিয়ে সতর্ক করে দিয়েছেন তারা বিজ্ঞানীরা আরও জানিয়েছেন মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার মতো সব ধরনের চিহ্ন ভাইরাসটির মধ্যে দেখা যাচ্ছে বিষয়টি নিয়ে আমাদের নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন কেননা নতুন ফ্লু স্ট্রেন হওয়ায় এর বিরুদ্ধে মানুষের খুব সামান্য কিংবা একেবারে কোনো ধরনের রোগ প্রতিরোধ ব্যবস্থা না থাকার সম্ভাবনাই বেশি আরও ভয়ের কথা হল বর্তমানে ফ্লুর যে ভ্যাকসিন বা টিকা রয়েছে তা এই ভাইরাসটি সংক্রমণ রোধ করতে পারছে না যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিং চুচ্যাং বিবিসিকে বলেন এই মুহূর্তে আমরা করোনা নিয়ে বিপর্যস্ত তবে আমাদের অবশ্যই সম্ভাব্য বিপজ্জনক নতুন ভাইরাসগুলোর প্রতি দৃষ্টি হারাতে দেওয়া ঠিক হবে না যদিও তিনি বলেছেন নতুন এই ভাইরাস হয়তো শীঘ্রই আমাদের জন্য তেমন বিপজ্জনক সমস্যা হয়ে উঠবে না তবুও আমাদের এটাকে অবহেলা করা উচিত নয় বিজ্ঞানীরা চীনে ফ্লুর যে নতুন স্ট্রেনটি শনাক্ত করেছেন তা দুই সালের সোয়াইন ফ্লু ভাইরাসের মতো হলেও এর মধ্যেও নতুন পরিবর্তন দেখা যাচ্ছে সংখ্যাটা বেশি এই কারণেই বিষয়টি নিয়ে গবেষণারত অধ্যাপক কিং চ্যাং বলেন এখন পর্যন্ত এটা মারাত্মক ঝুঁকি তৈরি করেনি তবে এর উপর নজর রাখতে হবে দাবির চেয়ে ভারতীয় ভূখণ্ডের বেশি ভেতরে চীনাবাহিনী গালুয়ান উপত্যকায় উনিশশো ষাট সালে দাবিকৃত ভূখণ্ডের চেয়ে বেশি ভেতরে প্রবেশ করেছে চীনাবাহিনী তারা দেশের চারশো মিটার ভেতরে অনুপ্রবেশ করেছে সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি পঁচিশ জুনের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটিতে দাবি করা হয় ভারতের অংশে ষোলোটি তাবু বসিয়েছে চীনাবাহিনী এছাড়া একটি বড় আশ্রয় কেন্দ্র অন্তত চোদ্দটি গাড়ি জড়ো করেছে বেইজিং এগুলো সবই ভারতীয় ভূখণ্ডের চারশো মিটার অভ্যন্তরে উনিশশো ষাট সালের রিপোর্ট অব দ্য অফিসিয়ালস অব দ্য গভর্নমেন্টস অব ইন্ডিয়া দ্য পিপলস রিপাবলিক অব চায়না অন দ্য বাউন্ডারি বেজিং বেইজিংয়ের পক্ষ থেকে যে পরিমাণ ভূখণ্ড দাবি করার কথা জানা গেছে তার চেয়ে এর পরিমাণ অনেক বেশি টিকটক ইউসি ব্রাউজার সহ উনষাট চীনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত সীমান্ত উত্তেজনার আবহে টিকটক শেয়ারি ইট ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় চীনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত সরকার দেশটির তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় মোট উনষাটটি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে এ তালিকায় টিকটক শেয়ার ইট ইউসি ব্রাউজার লাইকি ইউচ্যাট বিগো লাইভ সহ জনপ্রিয় সব অ্যাপ রয়েছে গত কয়েকদিন ধরে চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দেশটির বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের পথে হাঁটল নরেন্দ্র মোদী সরকার ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে ওই অ্যাপগুলো দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা দেশের সুরক্ষার জন্য ক্ষতিকারক সে কারণেই অ্যাপগুলো নিষিদ্ধ করা হয়েছে ইরানের রাসায়নিক হামলার দায় আমেরিকা ও তার মিত্রদেরকে নিতে হবে আমেরিকা ও তার যেসব মিত্র দেশ ইরাকের সাবেক শাসক সাদ্দামের হাতে রাসায়নিক অস্ত্র তুলে দিয়েছিল তাদেরকে ওই অস্ত্রের হামলার দায় বহন করতে হবে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাক্তের রাভাঞ্চি সোমবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে মন্তব্য করেন সাদ্দামের নেতৃত্বাধীন ইরাকের সাবেক বাদ সরকার উনিশশো সালের আটাশ জুন ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্ত শহর সারদাসোতে রাসায়নিক বোমা নিক্ষেপ করে ভয়াবহ ওই হামলায় একশো দশ বেসামরিক নাগরিক তাৎক্ষণিকভাবে নিহত হন এবং অন্তত আট হাজার মানুষ রাসায়নিক গ্যাসে আক্রান্ত হন পরবর্তীতে এই আক্রান্ত মানুষদের অনেকে অসহনীয় যন্ত্রণা ভোগ করার পর মৃত্যুবরণ করেন এ সম্পর্কে তৎকালীন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেবিগনিও ব্রেজনিস্কির বক্তব্যের ভিডিও ক্লিপ তুলে ধরে তাখতে রাভাঞ্চি তার টুইটার বার্তায় লিখেছেন ওই রাসায়নিক হামলার তেত্রিশ বছর পর এখনও সেই ক্ষত শুকায়নি তিনি বলেন রাসায়নিক হামলায় আক্রান্ত মানুষগুলো এখনও ধুকে ধুকে মারা যাচ্ছেন বিশেষ করে সাম্প্রতিক সময়ে এদের মধ্যে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তাদের অবস্থা শোচনীয় অবস্থায় পৌঁছে যাচ্ছে এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাবেদ জারিফ সম্প্রতি ওই হামলার বার্ষিকী উপলক্ষে বলেন ইরানের সারদাসদ শহরে ইরাকের সাবেক শাসক সাদ্দামের ভয়াবহ রাসায়নিক বোমা হামলায় পাশ্চাত্যের পৃষ্ঠপোষকতার কথা ইরানি জনগণ কোনোদিনও ভুলবে না আইন মেনে চলা দেশগুলোকে শাস্তি প্রধানকারী প্রথম দেশ আমেরিকা নিজে পরমাণু সমঝোতা লঙ্ঘন করে অন্য দেশগুলোকে এই সমঝোতা লঙ্ঘনে বাধ্য করার যে প্রচেষ্টা আমেরিকা চালিয়েছে তার তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ তিনি সোমবার রাতে এক টুইটার বার্তায় এই সমালোচনা করার পাশাপাশি মার্কিন সরকারের বলদর্পী মনোভাবেরও তীব্র নিন্দা জানান জারিফের টুইটার বার্তায় বলা হয়েছে আমেরিকা শুধু নিজে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায়নি বরং অন্য দেশগুলোকেও বল প্রয়োগের মাধ্যমে এই সমঝোতা লঙ্ঘনে বাধ্য করছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার টুইটার বার্তায় বলেন জাতিসংঘের ইতিহাসে আমেরিকা প্রথম কলঙ্কিত দেশ যে কিনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব সুস্পষ্টভাবে দুই হাজার নম্বর প্রস্তাব মেনে চলার দায়ে বিভিন্ন দেশকে শাস্তি দিয়েছে দুই সালে পরমাণু সমঝোতা স্বাক্ষরের পর আমেরিকা সহ সবগুলো দেশের পররাষ্ট্রমন্ত্রীদের ফটো সেশন আমেরিকা ফ্রান্স ব্রিটেন জার্মানি চীন ও রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন মিলে দুই সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করে এটি সই করার এক সপ্তাহের মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দুই নম্বর প্রস্তাব পাস করে সমঝোতাটিকে আন্তর্জাতিক আইনে পরিণত করা হয় কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সালের আট মে গায়ের জুড়ে ওই প্রস্তাব লঙ্ঘন করে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন এবং একই বছরের নভেম্বরে তেহরানের উপর ওয়াশিংটনের একতরফা সব নিষেধাজ্ঞা চাপিয়ে দেন তিনি গত দুই বছর ধরে এই সমঝোতায় স্বাক্ষরকারী বাকি দেশগুলোকেও এটি লঙ্ঘনে বাধ্য করে এসেছেন আমেরিকার চাপের মুখে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী বাকি দেশগুলো ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা পালন করে আসলেও একই সঙ্গে এসব দেশ মৌখিকভাবে এই সমঝোতা রক্ষা করার কথা বলে আসছে এখন পর্যন্ত আমেরিকা ছাড়া অন্য কোনো দেশ এই সমঝোতা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার কথা বলেনি বরং এই সমঝোতা ধরে রাখার আহ্বান জানিয়ে আসছে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করতে পারেন বলে তার দলেরই নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা জানিয়েছেন ওই নেতাকে উদ্ধৃত করে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে জনমত জরিপগুলোতে ট্রাম্পের বিষয়ে জনগণের নেতিবাচক দৃষ্টিভঙ্গি অব্যাহত থাকলে তিনি পুনরায় প্রেসিডেন্ট হওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করে নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন রিপাবলিকান দলের ওই সদস্য অন্য নেতাদের কাছ থেকে ধরনের ইঙ্গিত পেয়েছেন বলে উল্লেখ করেছেন ট্রাম্প সম্প্রতি একটি বি ইঙ্গিতে স্বীকার করেছেন আসন্ন নির্বাচনে তিনি বাইডেনের কাছে হেরেও যেতে পারেন কয়েক মাস পর অনুষ্ঠায় প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প পরাজিত হতে পারেন এমন সম্ভাবনায় এখন স্পষ্ট হয়ে উঠেছে জনমত জরিপগুলোতে ট্রাম্পের তুলনায় বাইডেন দশ থেকে চোদ্দ পয়েন্টে এগিয়ে আছেন রিপাবলিকান নেতৃত্বে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে রিপাবলিকান দলীয় প্রভাবশালী সিনেটর চাক গ্রাসলি এক টুইটে নিজেকে শুধরে নেওয়ার জন্য ট্রাম্পকে অনুরোধ করেছেন তিনি ট্রাম্পকে বাস্তবতা বুঝাতে হোয়াইট হাউজের কর্মকর্তাদের অনুরোধ করেছেন তবে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার টিমের মুখপাত্র টিম মুরটাক বলেছেন ট্রাম্পের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে বলে যে খবর বেরিয়েছে তার পুরোটাই মিথ্যাচার ফিলিস্তিনের সামান্যতম ভূমি দখল করলেও কঠিন জবাব দেয়া হবে বলে ইসরায়েলকে জর্দানের হুঁশিয়ারি জর্দান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে ফিলিস্তিনের পশ্চিম তীরের সামান্যতম ভূমিও যদি ইহুদিবাদী ইসরায়েল দখল করে তাহলে তার বিরুদ্ধে কঠোর জবাব দেবে আম্মান কয়েকজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ইসরায়েলের চ্যানেল থার্টিন এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এর আগে বিভিন্ন উপলক্ষে জর্দান ফিলিস্তিনের ভূমি দখলের বিরুদ্ধে ইসরায়েলকে দফায় দফায় সতর্ক করেছে আম্মান বলেছে তেলাবিব যদি ফিলিস্তিনি ভূমি দখলের ব্যাপারে তাদের আংশিক পরিকল্পনাও বাস্তবায়ন করে তাহলে জর্দান তার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাবে গত সপ্তাহে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মুসাদের প্রধান ইউসি কুহনের সঙ্গে বৈঠকের সময় জর্দানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ প্রতিক্রিয়া দেখানোর ব্যাপারে সতর্ক করেন ইসরায়েলের চ্যানেল থার্টিনের প্রতিবেদন অনুসারে জর্দান এরই মধ্যে আমেরিকা এবং ইউরোপের কয়েকটি দেশকে ভূমি দখল সংক্রান্ত ইসরায়েলি পরিকল্পনার বিষয়ে সতর্ক করেছে সম্প্রতি ইসরায়েলের যুদ্ধাবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের শতকরা তিরিশ ভাগ ভূমি দখলের পরিকল্পনা ঘোষণা করেছেন একইভাবে তিনি জর্দান উপত্যকা দখলের কথা বলেছেন এ নিয়ে আরব ও মুসলিম দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে শুধু তাই নয় ইউরোপের কোনো কোনো দেশ ইসরায়েলি পরিকল্পনার বিরোধিতা করেছে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পরিকল্পনা বাস্তবায়নের প্রতি সমর্থন দিয়েছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ